আসসালামু আলাইকুম সবাইকে, সুজা একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের মানে আমার একজন প্রিয় শিক্ষার্থী দেলোয়ারের সাথে একটু পরিচয় করাই দিই। দেলোয়ার আসো। আর দেলোয়ার কোথায় থেকে আসছিলা বাবা? স্যার রাজশাহী থেকে। একটু জোরে বলতে হবে, ঠিক আছে? রাজশাহী থেকে। অনেকে কানে কম শুনতে পারে, ঠিক আছে? জোরে বললে আমাদের শ্রোতা যারা আছে শিক্ষার্থীবৃন্দরা তারা ইনশাল্লাহ শুনতে তাদের জন্য সহজ হবে। বাবা, সোজা ট্রেনিং একাডেমিতে এসে কীরকম লাগতেছে? স্যার অনেক ভালো। কী কী শিখতে পারলা? স্যার এই স্যারের যেগুলো অনুশীলন আছে সব কিছুই শিখলাম। ইনশাআল্লাহ মাঠে গেলে সব কিছুই যদি ইয়ে করায় ইনশাআল্লাহ সব কিছুই পারবো। আচ্ছা, এখন লিখিত পরীক্ষা শিখছি। লিখিত মানে ভাইবা সব কিছুই? জি স্যার সব কিছুই পারবো ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস কতটুকু বৃদ্ধি করতে সক্ষম হয়েছে সোজা ট্রেনিং একাডেমি? স্যার অনেক অনেক বেশি। যারা তোমার মতো চিন্তা করছে একদিন আসবে আমাদের সোজার একাডেমিতে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারো? স্যার তাদের আশাটাই অনেক ভালো। এখানে আইলে স্যার চাকরি পাওয়াটা অনেক সহজ, সব কিছুই এখান থেকে শেখা যায়, আর এখান থেকে সব কিছু অভিজ্ঞতা নিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি। স্যার আমি নিজেই অনেক অভিজ্ঞ হয়ে গেছি স্যার এখান থেকে। আচ্ছা, তোমার কয়েকটা বিষয়ে দুর্বলতা ছিল, তার মধ্যে বিম দেওয়াটা একটা দুর্বলতা ছিল। আগে কয়টা পারতা বিম দিতে? স্যার আগে হাইস দুই তিনটা, এখন আট নয়টা পারি স্যার। পারা যায় তো? আচ্ছা আচ্ছা, এবার সেনাবাহিনীতে গেলে ভালো করা সম্ভব ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আর সেনাবাহিনীর পাশাপাশি আর কোন কোন বাহিনীতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা? স্যার পুলিশ, বিজিবি, এগুলোই স্যার। আচ্ছা, অনেকে ধরো আমাদের ভিডিওটা দেখছে, অনেকে ধরো তোমার রাজশাহী না জেলা, রাজশাহী থেকে হয়তো বা অনেকে তোমাকে দেখছে বা তোমার বন্ধুরাও হয়তো বা তোমাকে দেখতে পারে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমি মনে করি যে এই ভিডিওটা যারা দেখতেছে আশা করবো যে তারা সবলাই মানে লাইনে দাঁড়ানো ডিফেন্সে চাকরি করার যাদের ইচ্ছা আছে সবলাই যেন এখানে আসে, আসে এই অভিজ্ঞতাগুলো নিয়ে যায়। কোনো অভিজ্ঞতাই কিন্তু আসলে বৃথা যাবে না, তাই না? পৃথিবীতে প্রত্যেকটা অভিজ্ঞতাই হচ্ছে হলো কাজে লাগবে, যদি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো থাকে, যে কোনো কঠিন কিছুই আসলে সহজ করা সম্ভব, তাই না? আচ্ছা, তো সেনাবাহিনীর পাশাপাশি তোমার যেহেতু পুলিশে যাওয়ার সুযোগ আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, এগুলোতে তো যাবা? ইনশাআল্লাহ যাবো, ইচ্ছা আছে, ইচ্ছা আছে স্যার। শুধু সেনাবাহিনীতে? না না, সেনাবাহিনীতে যদি না হয় স্যার পুলিশে নাহলে বিজিবিতে, যেটা হয় স্যার, যেটা হয় সেটাতে যাবো স্যার। তো যাই হোক, দিলওয়ারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির জন্য সবাই দোয়া করবেন, তোমরা যারা দেখছো তোমরা দোয়া করবে, ভালোভাবে প্রস্তুতি নাও। 2022 সালে যারা সেনাবাহিনীতে আবেদন করেছো ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে, তোমরাও চলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে দেলোয়ারের মধ্যে আসতে পারো প্রস্তুতি নিতে, ঠিক কিনা? আর শেষমেশ দেলোয়ার যারা দেখছে তাদের উদ্দেশ্যে তাদের কাছে দোয়া চাবা না? জি স্যার। বলো, যারা আমার এই ইয়েটা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সবলাই দোয়া করবেন যেন আমি চাকরি হই, আমিও দোয়া করবো যেন আপনারা এখানে আসেন, আসে চাকরি পাওয়ার অভিজ্ঞতাটা নিয়ে যান। গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ দেলোয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, ওকে যাও। তো এই ছিল আজকে মোটামুটি, কারণ আমরা সবসময় চেষ্টা করি যারা আসে তাদের কাছ থেকে কয়েকজনকে সামনে নিয়ে আসে, তারা কী কী শিখলো আমাদের সোলজার একাডেমিতে, তারা আসলে শিখে কতটুকু উপকৃত হতে পেরেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, একটা সাবস্ক্রাইব করে রাখবে, আরও নতুন নতুন ভিডিও আমাদের সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলে আমরা আপলোড করবো ইনশাআল্লাহ, অবশ্যই এগুলো তোমাদের কাজে লাগবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।